আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশন হলো খেলনার দোকানে তুমি এক টাকায় চল্লিশটি মাছ এবং তিন টাকায় একটি বাদর পাঁচ টাকায় একটি বাঘ কিনতে পারবে তবে একশো টাকায় একশোটি খেলনা কিনতে গেলে কোন খেলনা কতগুলি করে কিনবে তাহলে এখানে একশো টাকায় একশোটি খেলনা কিনতে গেলে যেহেতু এক টাকায় চল্লিশটি মাছ এবং তিন টাকায় একটি বাদর এবং পাঁচ টাকায় একটি বাঘ কেনা যায় তাহলে দু টাকায় আশিটি মাছ এবং তিন টাকায় একটি বাদর এবং পঁচানব্বই টাকায় উনিশটি বাঘ কিনতে পারবে তারপর এখানে এইগুলি যোগ করে দেবে আশি আর এই দিকে হচ্ছে এক আর উনিশ এইটটি তারপর প্লাস ওয়ান প্লাস নাইনটিন তো ওয়ান আর 19 মিলে হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি প্লাস এইটটি হয়ে গেল ওয়ান হান্ড্রেড তাহলে এখানে ওয়ান হান্ড্রেডটি খেল কেনা যাবে টোটাল তারপর এই দিকে টাকা হচ্ছে টু প্লাস থ্রি হচ্ছে আর ফাইভ প্লাস নাইনটি ফাইভ মিলে হচ্ছে ওয়ান হান্ড্রেড তো ওয়ান হান্ড্রেড টাকায় ওয়ান হান্ড্রেডটি খেলনা অর্থাৎ একশো টাকায় একশোটি খেলনা কেনা যাবে তাহলে একশো টাকায় একশোটি খেলনা কিনতে গেলে দু টাকায় আশিটি মাছ তিন টাকায় একটি বাদর এবং পঁচানব্বই টাকায় উনিশটি বাঘ কেনা যাবে তো তোমরা আনসার শিটে যেটা তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাবে সেটা এই এতটুকু দিয়ে দিলে হয়ে যাবে আর এবার আমি বলছি এখানে নাইনটি ফাইভ টাকায় তাহলে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ তাহলে পাঁচ টাকা করে তাহলে বাঘের সংখ্যা এবার বেরিয়ে আসবে নাইনটি ফাইভ তো ফাইভের মধ্যে নাইনের মধ্যে ফাইভ যাচ্ছে একবার তো ফাইভ নেমে আসলো ফোর আর এখানে ফাইভ তো এবার নাইন ফাইভ যাচ্ছে ফর্টি ফাইভ তো উনিশটি বাঘ কেনা যাবে পাঁচ টাকা করে পঁচানব্বই টাকায় উনিশটি বাঘ কেনা যাবে তো এই ক্যালকুলেটগুলি দিতে হবে না তোমাদের তোমরা শুধু এইটুকু উত্তরপত্রে দিয়ে দেবে তো এই ছিল আজকের প্রথম কোয়েশনের আনসার তারপরের কোয়েশন হচ্ছে গণিতে আনন্দ ও সেতুবন্ধ ওয়ার্ক বুক থেকে বাড়িতে বসে তোমাদের শ্রেণী অনুযায়ী নিচে দেওয়া পৃষ্ঠা নম্বরের গণিতগুলো অনুশীলন করো তাহলে এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা করে পাঠিয়ে দেবে যে 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 ক্লাসের মধ্যে যে রয়েছ সেই ক্লাসের তোমাদের নিজ নিজ বুক থেকে দেবে এবং এখানে পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে থার্টি থ্রি থেকে থার্টি ফোর নম্বর পেজের যতগুলি কোশ্চেন আছে সেগুলি তোমরা করে পাঠিয়ে দেবে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ